নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ মধ্যরাত থেকে রাধাকৃষ্ণের কৃপা পড়তে চলেছে এই সাত রাশির জাতক ও জাতিকাদের উপর, যার দরুন এই সাত রাশির জাতক ও জাতিকারা কপাল খুলতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে তা ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শশীগ্রাম। আজ মধ্যরাত থেকে রাধাকৃষ্ণের কৃপা যে সাত রাশির উপর পড়তে চলেছে সেই সাত রাশির নাম আমি অবশ্যই উল্লেখ করব, কিন্তু তার আগে একটি বিশেষ কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আপনার জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ এবং রবি গ্রহ এবং শনি গ্রহ যদি শুভ পজিশনে থাকে, তাহলে আপনারা এর সুফল 80-90% পাবেন। কিন্তু যদি অশুভ থাকে, সেক্ষেত্রে কিন্তু তার পার্সেন্টেজ অনেকখানি কমে যাবে। তাই পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর। আর যদি আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যেতে চলেছে তা জানতে চান, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি যারা আজ মধ্যরাত থেকে রাধাকৃষ্ণের কৃপায় হতে চলেছে ধনশালী ব্যক্তি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আজ মধ্যরাত থেকে রাধাকৃষ্ণের কৃপায় হতে চলেছেন ধনশালী ব্যক্তি। আপনাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন, অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, এছাড়াও যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু বিজনেসের ডেভেলপমেন্ট হতে চলেছে। এছাড়াও আপনাদের প্রেম জীবন যথেষ্ট পরিমাণে মধুর হতে চলেছে এবং আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে এবং আপনাদের ধনের অভাব কিন্তু অনেকখানি মিটতে চলেছে। যারা কর্মকেন্দ্রিক সমস্যায় জর্জরিত তারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন, তাহলে রাধাকৃষ্ণের কৃপা আজ মধ্যরাত থেকে আপনাদের উপর পড়তে চলেছে, যার দরুন আপনাদের জীবনেও আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। আর এই পরিবর্তন কোন কোন দিক থেকে ঘটবে আসুন জেনে নেওয়া যাক। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে চলেছে এবং যারা ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও যাদের বিবাহ আটকে গেছে তাদের কিন্তু বিবাহের শুভ সূচনা সৃষ্টি হচ্ছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করবে। এছাড়াও আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট করতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও রাধাকৃষ্ণের কৃপায় আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। আর এটি ঘটবে আজ মধ্যরাত থেকে, যার দরুন আপনাদের জীবনে ধনের অভাব কিন্তু অনেকখানি মিটবে, অর্থাৎ যারা অর্থকষ্টে ভুগছেন তাদের কিন্তু অর্থকষ্ট মিটতে চলেছে এবং আপনারা নতুন চাকরি পেতে চলেছেন এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু প্রেম আসতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের আগামী দিন যথেষ্ট মধুর হতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও রাধাকৃষ্ণের কৃপায় আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন, অর্থাৎ আপনাদের জীবনে ধনের অভাব অনেকখানি মিটতে চলেছে এবং যারা অর্থকষ্টে রয়েছেন তাদের কিন্তু সেই অর্থকষ্ট অনেকখানি মিটতে চলেছে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু বিজনেসে ডেভেলপমেন্ট হতে চলেছে এবং আপনাদের নতুন প্রেম আসতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের আগামী দিন যথেষ্ট মধুর হতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি।
হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। অর্থাৎ আপনাদের ধনের অভাব কিন্তু অনেকখানি মিটতে চলেছে। অর্থাৎ যারা অর্থকষ্টে ভুগছেন তাদের কিন্তু সেই অর্থকষ্ট অনেকখানি মিটতে চলেছে এবং আপনাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং যারা ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, তাদেরও কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু বিজনেসের ডেভেলপমেন্ট হতে চলেছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু প্রেম বা প্রেমজ সম্পর্ক যথেষ্ট মধুর হতে চলেছে এবং কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের মিটতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের আগামী দিন মধুর হতে চলেছে। এরপরে যে ৬ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও আজ মধ্যরাত থেকে রাধা কৃষ্ণের কৃপায় সুদিন আসতে চলেছে। অর্থাৎ আপনাদের ধনের অভাব কিন্তু অনেকখানি মিটতে চলেছে। অর্থাৎ যারা অর্থকষ্টে রয়েছেন তাদের কিন্তু অর্থকষ্ট অনেকখানি মিটে যাবে এবং যারা কর্মকেন্দ্রিক সমস্যায় রয়েছেন, চাকরি পাচ্ছেন না, তাদের কিন্তু চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু চলে এসেছে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যেতে পারে এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আগামী দিন যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে আপনাদের জন্য। এরপরে শেষ যে রাশির কথা বলবো অর্থাৎ ৭ নম্বর রাশি, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও আজ মধ্যরাত থেকে রাধা কৃষ্ণের কৃপা পড়তে চলেছে, যার দরুন আপনাদের জীবনেও আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। আর এই পরিবর্তন ঘটবে চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে, ধনের দিকে, সমস্ত দিকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, যারা চাকরি করছেন না তাদের চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে এবং যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যেতে পারে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের কিন্তু আগামী দিন অর্থাৎ আজ মধ্যরাতের পর থেকে সুদিন আগত। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।